গোয়া দক্ষিণ ভারতের ক্ষুদ্রতম রাজ্য। ভারতবর্ষের অন্য রাজ্যগুলির তুলনায় এটি একেবারেই আলাদা। ক্ষুদ্রতম রাজ্য যেটি বৃহত্তম ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বিশেষত পর্তুগিজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে, সেটি হলো গোয়া। আজও গোয়া এবং গোয়াবাসীরা ইউরোপীয় সংস্কৃতিকে বহন করে চলেছে। পর্যটন স্থানগুলিতে এখানে আমার গোয়াবাসীর তুলনায় বহিরাগত বা পর্যটকের সংখ্যাই বেশি চোখে পড়ল। পর্যটকের এখানে খুব ফ্রেন্ডলি, সবাই যেন এখানে আনন্দ করতেই আসেন। তবে আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু আলাদা। আমি আজকে আপনাদেরকে গোয়াতে ঘোরার 4 নাইট এবং 3 দিনের একটি শর্ট ট্যুর প্ল্যান দেব। যদিও গোয়া ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য, তবুও 3 দিন এখানে ঘোরার জন্য কখনো পর্যাপ্ত নয়। গোয়াতে বিভিন্ন রকমের বেড়ানোর স্বাদ আপনি পাবেন। আপনার বেড়ানোর মধ্যে যেটা পছন্দ সেটাই আপনি গোয়াতে করতে পারবেন, যেমন বিচে সময় কাটানো, প্রচুর জায়গায় ঘুরে বেড়ানো, পাহাড়ে ট্রেকিং করা, এমনকি জলপ্রপাতেও। বিখ্যাত দুধসাগর জলপ্রপাত সেই সময় বন্ধ ছিল যখন আমি গোয়াতে বেড়াতে গেছিলাম। বিচ হাইকিং, ইতিহাস প্রেমিকদের জন্য বিভিন্ন দুর্গ ভ্রমণ, জলের অ্যাডভেঞ্চার, এমনকি বাঞ্জি জাম্পিং ও কৃত্রিম বরফ পার্ক, রাতে জাহাজ বা ক্রুজ পার্টি, নাইট ক্লাব, বিচ স্ন্যাক্স এবং আরও অনেক কিছু। আমার আজকের গোয়া প্ল্যানটা তাদেরই জন্য যাদের আমার মতন গোয়া ভ্রমণের জন্য হাতে খুব কম সময় রয়েছে। আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। যেদিনটা আপনি গোয়াতে পৌঁছাবেন সেই রাত্রিটা আপনি আপনার বিশ্রামের জন্য রাখুন, বরং সেই দিনটা আপনি একটু বাইরে বেরিয়ে সমুদ্রটাও ঘুরে নিতে পারেন এবং রাস্তায় বিভিন্ন শপ থেকে আপনার পরবর্তী দিনগুলির জন্য স্কুটি, বাইক বা কার রেন্ট করতে পারেন বা ট্যুর অপারেটরের থেকে ট্যুর বুক করে নিতে পারেন। এখানে বলে রাখি, আমরা পুরো ট্যুরটাই নর্থ গোয়াটা থেকে করেছিলাম। পরের দিন সকালে বেরিয়ে পড়ুন দক্ষিণ গোয়া ভ্রমণে। দক্ষিণ গোয়ায় দেখতে পারেন মিরামার বিচ, ডোনা পাওলা বিচ, বেসিলিকা অফ বোম জেসাস, ওল্ড গোয়া মিউজিয়াম, সি ক্যাথিড্রাল, মঙ্গেশি টেম্পল, বালাজি টেম্পল, সেন্ট অগাস্টিন চার্চ এবং ওয়াক্স মিউজিয়াম। সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যার সূর্যাস্তের জাহাজের পার্টিতে যেতে পারেন। পরের দিনটি আপনি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য রাখুন। ওয়াটার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি করতে পারবেন প্যারাসেলিং, জেট স্কি, স্পিডবোট রাইড, বাম্পার রাইড এবং কায়াকিং। যদি আপনি আমার মতন বর্ষাকালে গোয়া বেড়াতে যান তাহলে আপনাকে এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে হবে নদীতে। নদী যেহেতু আপনার মেইন শহর থেকে অনেকটাই দূরে, সেক্ষেত্রে আপনার এই ট্যুরগুলো কোনো ট্যুর অপারেটরের থেকে বুক করে নেওয়াই বেশি ভালো হবে। আর যদি আপনি যে কোনো অন্য যে কোনো সিজনে যান বর্ষাকাল ছাড়া, তাহলে আপনি এটা সমুদ্রে করতে পারবেন। সেই দিনই রাত্রিবেলা যান ক্রুজ পার্টির জন্য। ক্রুজ পার্টিগুলো সাধারণত শুরু হয় রাত 8টা থেকে এবং শেষ হয় রাত 11টা বা রাত 12টায়। আর আমার মতে গোয়াতে গেলে এই ক্রুজ পার্টি অবশ্যই যাবেন।
পরের দিন বেরিয়ে পড়ুন উত্তর গোয়া দেখতে। উত্তর গোয়ায় আপনি একে একে দেখে নিন আপার আগুয়ারা ফোর্ট, আগুয়ারা জেল, আগুয়ারা লোয়ার ফোর্ট, সিঙ্কোরিয়াম বিচ, কালাঙ্গুট বিচ, ওয়াগা বিচ, টিটোস লেন, অঞ্জুনা বিচ। অঞ্জুনা বিচ হে মে পুরা আপকো দিখাতি হু। ছপোড়া ফোর্ট বা ছপোড়া দুর্গ বা দিল চাহতা হে দুর্গ এবং ওয়াগাটার বিচ। আপনি উত্তর গোয়া ভ্রমণের জন্য ম্যাপে দেখানো এই রুটটা ফলো করতে পারেন। যদি আপনার হাতে আরও একদিন এক্সট্রা সময় থাকে তাহলে অবশ্যই দুধসাগর ওয়াটারফল যাবেন। যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম গোয়া, সেই সময় দুধসাগর ওয়াটারফলের রাস্তা পর্যটকদের জন্য বন্ধ ছিল। যেহেতু আমি গোয়া ভ্রমণ করেছিলাম বর্ষাকালে, সেই সময় হোটেল একটু সস্তা ছিল। কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিক সিজনে গোয়া বেড়াতে যান তাহলে আপনার জন্য হয়তো হোটেল একটু কস্টলি হবে। এটি 4 রাত ও 3 দিনের একজনের গোয়া বেড়ানোর খরচ। এই খরচটা আপনি কোন সময়ে আসছেন, কিভাবে ঘুরছেন, যেমন স্কুটি না গাড়ি, এবং কেমন হোটেলে থাকছেন, এসব কিছুর উপরে নির্ভর করছে। ফ্লাইট বা ট্রেনে খরচ এই ট্যুর কস্ট থেকে বাদ দিলাম, কারণ এগুলো আপনি কোথা থেকে আসছেন তার উপর অনেকটা নির্ভর করে। আজকের মতো এখানেই আমি ভিডিওটিকে সমাপ্ত করছি, এবং এই ভিডিওটির দ্বারা আমি আমার গোয়া সিরিজকে সমাপ্ত করছি। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, তথ্যগুলো সকলকে জানানোর জন্য নিজেদের বন্ধুবান্ধব ও পরিবারবর্গের সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, সাথে থাকবে মুম্বাই ব্লগ।